স্যাম্পলিংয়ের আজ দ্বিতীয় দিনের ক্লাসে থার্ড সেমিস্টারে সকলকে স্বাগত তো আগের দিন আমরা সিসি সিক্স আগের দিন আমরা সিসি সিক্সের স্ট্যাটাস্টিক্যাল মেথোড ইন জিওগ্রাফি এই পাটের আমরা যে অংশটি শুরু করেছিলাম সেটি হচ্ছে তিন নম্বর এই ইউনিটের তিন নম্বর সাব ইউনিট স্যাম্পলিং বা নমুনায়ন এই অংশটি আমরা আগের দিন শুরু করেছিলাম তো আগের দিন আমরা কি পড়েছি একটু ঝালিনি আগের দিন আমরা যে সমস্ত জিনিসগুলো পড়েছি সেগুলোর মধ্যে আমরা এক পড়েছিলাম হোয়াট ইজ স্যাম্পেল অর্থাৎ নমুনা কী দুই পড়েছিলাম হোয়াট ইজ স্যাম্প্লিং নমুনায়ন কী তারপর কী পড়েছিলাম তিন নম্বর ট্রামস রিলেটেড টু স্যাম্প্লিং অর্থাৎ নমুনা নমুনায়নের সঙ্গে যুক্ত যে সমস্ত শব্দগুলো যেগুলো বেসিক্যালি পরীক্ষার কোশ্চেন হয়ে থাকে বা যেগুলো বেসিক্যালি আমাদের জানা দরকার স্যাম্পলিং বা নমুনার পদ্ধতিগুলো জানার আগে যেগুলো জানা দরকার সেইগুলো কয়েকটা শব্দ আমরা জেনেছিলাম তো আজকে দ্বিতীয় দিনের স্যাম্পলিং ক্লাসে আমরা প্রথমেই জানব সিগনিফিকেন্স অফ স্যাম্পলিং ইন জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিদ্যায় নমুনায়নের তাৎপর্য এটা বাংলা কী তাহলে ভূগোল বিদ্যায় নমুনায়নের তাৎপর্য এটা হচ্ছে আজকের দ্বিতীয় দিনের ক্লাসের প্রথম শুরু করা টপিক তাহলে আজকে আমরা শুরু করছি বিদ্যায় নমুনায়নের তাৎপর্য আমরা জানি কি আমরা জানি যে ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জরিপ কার্য বা ক্ষেত্র জরিপ যেটাকে আমরা বলি ইংরেজিতে ফিল্ড সার্ভে ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্ষেত্র জরিপ বা ফিল্ড সার্ভে তো যেহেতু আমরা জানি ভূগোল বিজ্ঞানের এক অন্যতম একটি শাখা তো আমরা দেখেছি কি বিজ্ঞানের প্রত্যেকটা শাখাতে তাদের পরীক্ষা করার জন্য বা তাদের টেস্ট করার জন্য ল্যাবরেটরি থাকে সায়েন্সের বিভিন্ন সাবজেক্টে পরীক্ষা করার জন্য পরীক্ষাগার বা ল্যাবরেটরি থাকে তো এই পরীক্ষাগার বা ল্যাবরেটারি যেটা অন্যান্য বিভিন্ন সায়েন্সের সাবজেক্টে থাকে সেইটা সাধারণত চার দেওয়ালের মধ্যে আবদ্ধ একটা ল্যাবরেটারি বা পরীক্ষাগার যেটা বেসিক্যালি আমরা জানি কেমিস্ট্রি ল্যাবরেটরি ফিজিক্সের ল্যাবরেটরি যেগুলো বেসিক্যালি চার দেওয়ালের মধ্যে ল্যাবরেটারিটা বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে তৈরি হয় কিন্তু ভূগোলের ভূগোলের ল্যাবরেটারি যেটা বোঝা বলা হয় ভূগোলের পরীক্ষাগার ভূগোলের পরীক্ষাগার কিন্তু চার দেওয়ালের মধ্যে নয় ভূগোলের পরীক্ষাগার হলো প্রকৃতি অর্থাৎ নেচার ইজ দ্য ল্যাবরেটরি অফ জিওগ্রাফি অর্থাৎ প্রকৃতি হচ্ছে ভূগোলের পরীক্ষাগার তো এই প্রকৃতিকে যদি আমরা জানতে চাই বা প্রকৃতি সম্পর্কে যদি আমরা জাজমেন্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে ডাইরেক্ট প্রকৃতির সাথে সংস্পর্শ করতে হবে অর্থাৎ প্রকৃতির কাছে আমাদেরকে যেতে হবে তো আমাদের ফিফথ সেমিস্টারে থার্ড সেমিস্টার কমপ্লিট হয়ে যাওয়ার পর ফোর্থ সেমিস্টার ফিফথ সেমিস্টারে আমরা কি করব না ক্ষেত্র সমীক্ষা বলে আমাদের একটি বিষয়বস্তু রয়েছে ফিফথ সেমিস্টারে যে যেখানে আমরা ফিল্ডে গিয়ে বা আমরা কোনো একটা জায়গাতে গিয়ে সেই জায়গা সম্পর্কে তথ্য আমরা সংগ্রহ করব তো সে জন্যই ভূগোলবিদ্যাতে আমাদের নমুনাটা কেন দরকার নমুনাটা কেন দরকার যখন আমরা কোনো একটা বড় অঞ্চল জরিপ করতে যাই বা বড়ো অঞ্চল সম্পর্কে জানতে যাই আমি সাপোজ একটা উদাহরণ দিয়ে আমি বলছি আমি যদি সাপোজ আমি যদি লোহাপুর গ্রামের লোহাপুর গ্রামের আমরা যদি আর্থ সামাজিক বৈশিষ্ট্য জানতে চাই তাহলে আমাদেরকে লোহাপুর গ্রামে যেতে হবে এবার লোহাপুর গ্রামে আমি ধরে নিলাম যে পাঁচ হাজারটা বাড়ি আছে এবার লোহাপুর ওই যে অত বড় একটা গ্রাম যেখানে পাঁচ হাজার বাড়ি আছে আমার পক্ষে একদিনে ওই অঞ্চলটার আর্থ সামাজিক যে বৈশিষ্ট্য সেটা নির্ধারণ করা সম্ভব নয় বা ইম্পসিবল একটা ব্যাপার সেজন্য তখন কি করব আমরা লোহাপুর গ্রামের আর্থ সামাজিক বৈশিষ্ট্য একদিনেই জানব এবং যে পদ্ধতিতে জানব সেই পদ্ধতির নামই হচ্ছে নমুনায়ন পদ্ধতি অর্থাৎ নমুনায়ন পদ্ধতিটা আমাদের পরবর্তী ক্ষেত্রে যে ফিল্ড সার্ভে বা জরিপ কার্য রয়েছে জরিপ কার্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবার ভূগোলবিদ্যাতে নমুনা নমুনায়নের বা স্যাম্পলিংয়ের প্রয়োজন কেন প্রথম প্রয়োজন এক নম্বর আমি এক দুই তিন চার করে প্রত্যেকটা পয়েন্ট আমি লিখে দেবো সেগুলো খাতায় তোমরা লিখে রাখবে প্রত্যেকটা পয়েন্ট প্রথম পয়েন্ট যে কোনো ভৌগোলিক গবেষণা কার্যে সমগ্রকের আকার যত বড়ই হোক না কেন নমুনায়ন পদ্ধতিতে সেটিকে অতিক্রান্ত করা সম্ভব আসলে প্রথম পয়েন্টে আমি কি লিখলাম যে কোনো ভৌগোলিক গবেষণা কার্যে সমগ্রকের আকার যত বড়ই হোক না কেন নমুনায়ন পদ্ধতিতে সেটিকে অতিক্রান্ত করা সম্ভব মানে কি না আমরা যদি সেখানে পাঁচ হাজার বাড়ি থাকুক একটা গ্রামে পাঁচ হাজার বাড়ি থাকুক বা দশ হাজার বাড়ি থাকুক বা এক হাজার বাড়ি থাকুক না কেন যেরকম ধরনের আকারের বাড়ি আমার একটা গ্রামে থাকবে সেই অঞ্চলে আমরা যদি আর্থ সামাজিক বৈশিষ্ট্য জানতে চাই তাহলে নমুনান পদ্ধতি দ্বারা সে আর্থসামাজিক বৈশিষ্ট্য আমরা জানতে পারবো মানে সেই সমস্যার সমাধান সমস্যার সমাধান আমরা করতে পারি নমুনান পদ্ধতি দ্বারা এবার দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট কী নমুনায়ন পদ্ধতির দ্বারা নমুনায়ন পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হলে শ্রম ও অর্থ দুটিরই সাশ্রয় হয় কি বললাম আমরা যদি স্যাম্পলিং পদ্ধতিতে আমরা কি করলাম যে পাঁচ হাজারটা বাড়ির মধ্যে পাঁচ হাজারটা একটা গ্রামে পাঁচ হাজারটা বাড়ি আছে তার মধ্যে আমি পাঁচশোটা বাড়িকে সার্ভে করলাম কতজনকে দিয়ে আমরা পঞ্চাশ জনকে দিয়ে আমরা পাঁচশোটা বাড়ি সার্ভে করলাম পাঁচ হাজারটা গ্রামের বাড়ি বাড়ি আছে তাহলে পাঁচ হাজার বাড়ি আছে আমি সার্ভে করলাম পাঁচশোটা আর আমার কাছে ম্যান পাওয়ার আছে জন তাহলে প্রত্যেকজন ভাগে দশটা করে বাড়ি সার্ভে করছে তাহলে কি হচ্ছে আমরা স্যাম্পলিং মেথড অ্যাপ্লাই করলাম যেহেতু পাঁচ হাজারটা বাড়ি আমরা সার্ভে না করে আমরা কি করলাম না পাঁচশোটা বাড়ি সার্ভে করলাম তো এই পাঁচশোটা বাড়ি পাঁচ হাজারটা বাড়িকে রিপ্রেজেন্ট করবে এবং সেখানে কি হবে না আমার টাকাটাও বাঁচলো এবং শ্রমটাও বাঁচলো মানে আমাকে পাঁচ হাজার বাড়িও সার্ভে করতে হচ্ছে না পাঁচ হাজার বাড়ি সার্ভে করতে হয়তো আমার ছ থেকে সাত মাস সময় লাগতো তো সেই যে ছ থেকে সাত মাস সময়টাকে আমি কমিয়ে একদিনে আমরা সার্ভেটা করলাম এক নম্বর আর দু নম্বর হচ্ছে আমার পঞ্চাশজন লোককে নিয়ে কিন্তু সার্ভেটা হয়ে গেল সেটা পঞ্চাশ জনের জায়গায় যেখানে যেমন ম্যান পাওয়ার দশজনও হতে পারে তাহলে কম লেবার বা তোমার কম অর্থ ব্যয়ে আমরা কিন্তু নমুনায়ন পদ্ধতিতে কোনো একটি অঞ্চলের কিন্তু জরিপ জরিপ কার্য খুব সহজেই করতে পারি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পয়েন্ট তিন পয়েন্ট হচ্ছে আমরা জানি ভারতবর্ষ একটি জনবহুল দেশ তাহলে ভারতবর্ষের মতো জনবহুল দেশে যেখানেই আমরা সার্ভে করতে যাই না কেন আমাদের কিন্তু বড়ো পপুলেশন বা বড়ো সমগ্রকের কিন্তু সম্মুখীন হতে হয় তো আমাদের মতো যারা উন্নতশীল উন্নয়নশীল দেশ অর্থাৎ ডেভেলপিং কান্ট্রি সে ডেভেলপিং কান্ট্রিতে নমুনায়ন পদ্ধতির মতো মানে অল্টারনেটিভ পদ্ধতি বা মানে এর কী বলবো বিপরীত পদ্ধতি কিন্তু আর নেই তার মানে কী বললাম তিন নম্বর ভারতের মতো উন্নয়নশীল দেশে ভারতের মতো উন্নয়নশীল জনবহুল দেশে নমুনায়ন দেশে ভৌগোলিক তথ্য সংগ্রহের ক্ষেত্রে বিকল্প পদ্ধতি ক্ষেত্রে তথ্য সংগ্রহের ক্ষেত্রে নমুনায়নের মতো বিকল্প পদ্ধতি নেই কি বললাম আমি বললাম এখানে ভারতের মতো উন্নয়নশীল জনবহুল দেশে ভৌগোলিক তথ্য সংগ্রহের ক্ষেত্রে নমুনায়ন পদ্ধতির মতো বিকল্প পদ্ধতি নমুনায়ন পদ্ধতির মতো বিকল্প পদ্ধতি নেই তাহলে আমার তিনটে পয়েন্ট কী কী হলো এখানে তিনটে পয়েন্টকে আমি রিপিট করে দিই এখন পর্যন্ত যেটা বললাম যে আমরা এখন পড়ছি যে বিদ্যায় নমুনায়নের তাৎপর্য কী তো এখানে প্রথম পয়েন্ট দেখলাম যে কোনো ভৌগোলিক গবেষণা কার্যে সমগ্রকের আকার যত বড়ই হোক না কেন নমুনায়ন পদ্ধতিতে সেটিকে অতিক্রান্ত করা সম্ভব এটা হচ্ছে প্রথম তাৎপর্য দ্বিতীয় তাৎপর্য কী নমুনায়ন পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হলে শ্রম ও অর্থ দুটিরই সাশ্রয় হয় মানে টাকা এবং আমার শ্রমিক কম হলেও কোনো অসুবিধা নেই টাকাটাও এখানে বেঁচে যায় আর তিন নম্বর কি ভারতের মতো উন্নয়নশীল জনবহুল দেশে ভৌগোলিক তথ্য সংগ্রহের ক্ষেত্রে নমুনায়নের মতো বিকল্প পদ্ধতি হয় না বা নেই এবার চার নম্বর চার নম্বর আমরা কি করব নমুনায়ন পদ্ধতিতে দ্রুত ফলাফল পাবার জন্য পাওয়ায় ফলাফল পাওয়া যায় বলে ভূগোলশাস্ত্রে এটি সর্বজন গ্রাহ্য কি বললাম যে নমুনায়ন পদ্ধতিতে খুব দ্রুত তাড়াতাড়ি মানে অল্প সংখ্যক আমরা স্যাম্পেল টেস্ট করে তো আমরা খুব তাড়াতাড়ি অঞ্চলটার অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা জানতে পারছি কি করতে পারছি না খুব অল্প সময়ে পাঁচ হাজারটার মধ্যে পাঁচশোটা বাড়িকে সার্ভে করে সেটাকে আমরা অ্যানালিসিস করে খুব কম সময়ের মধ্যে কিন্তু আমরা একটা রিপোর্ট তৈরি করতে পারছি তাহলে সেই রিপোর্টটা করতে আমার খুব বেশি দিন সময় লাগে না তাহলে অল্প সময়ের মধ্যে কিন্তু অল্প অল্প সময় অল্প সংখ্যক নমুনা নিয়ে আমরা খুব ভালো ফল লাভ করি বলে ভূগোলে কিন্তু এই পদ্ধতি নমুনায়ন পদ্ধতি কিন্তু সবার কাছে অ্যাকসেপ্টেবল সবাই কিন্তু এই পদ্ধতিটাকে খুব সহজে অ্যাকসেপ্ট করে নিয়েছে ঠিক আছে তো এটা হলো চার নম্বর আর পাঁচ নম্বর হচ্ছে আমরা যারা থার্ড সেমিস্টার পড়ছি সেখানে আমরা দেখব কি আমরা কিন্তু ইনস্ট্রুমেন্টাল সার্ভে করেছি ইনস্ট্রুমেন্টাল সার্ভেতে আমরা কি দেখেছি সেখানে প্রিজমেটিক কম্পাস সার্ভে থিওডোলাইট সার্ভে ডাম্পি লেভেল সার্ভে তো এই যে প্রিজমেটিক কম্পাস সার্ভে থিওডোলাইট সার্ভে বা ডাম্পি লেভেল সার্ভে এগুলো করার জন্য কি আমাদের বিভিন্ন যন্ত্রপাতির প্রয়োজন হয়েছিল তো যন্ত্রপাতি দিয়ে যখন আমরা সার্ভে করতে যাব। সেটা কি সেটার জন্য কিন্তু আমার অদক্ষ শ্রমিক হলে হবে না মানে অদক্ষ শ্রমিক মানে যারা ডাম্পি লেভেল ব্যবহার করতে জানে না বা যারা পিজিমেটিক কম্পাস ব্যবহার করতে জানে না আমি যদি সেই সমস্ত লোককে নিয়ে গিয়ে সার্ভে করতে যাই তাহলে কিন্তু তারা যারা যেহেতু তারা যেহেতু সে সমস্ত যন্ত্রপাতিগুলো ব্যবহার করতে পারে না তারা কিন্তু সে সার্ভেটা করতে পারবে না কিন্তু আমরা নমুনায়ন পদ্ধতি যদি সার্ভে করি তাহলে সেখানে দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় না কারণ নমুনায়ন পদ্ধতি সার্ভে করার অনেক পদ্ধতি আছে সেখানে একটা পদ্ধতি আমি একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে প্রশ্ন উত্তর পদ্ধতি বা কোয়েশ্চেনিয়ার সার্ভে সেখানে কি করা হয় একটি প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয় এবং একজন মানে যে সার্ভে করতে যাচ্ছে সে সেই প্রশ্নপত্রটা নিয়ে কোনো বাড়ির ভেতর গিয়ে সেই প্রশ্নগুলোকে বাড়ির যে মানে কর্তা বা যে প্রধান তাকে প্রশ্নগুলো করার সাথে সাথে তখন যখন সেই উত্তরগুলো পাবে সেই উত্তরগুলো কিন্তু ওই টেবিলের মধ্যে সে লিপিবদ্ধ করবে অর্থাৎ এখানে মানে একজনকে খুব বেশি যে দক্ষ হতে হবে সেরকম কিন্তু নয় অর্থাৎ তাহলে পাঁচ নম্বর পয়েন্টটা কী যে পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে ভূগোল বিদ্যায় নমুনায়ন পদ্ধতিতে যন্ত্রপাতির খুব বেশি প্রয়োগ না থাকার জন্য অদক্ষ শ্রমিক দ্বারাও তথ্য সংগ্রহ করা সম্ভব তাই খুব সহজেই এই পদ্ধতি ব্যবহার করে তথ্য সংগ্রহ করা যায় তাহলে কি বললাম পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা বললাম যে ভূগোল বিদ্যায় নমুনায়ন পদ্ধতিতে যন্ত্রপাতির খুব বেশি প্রয়োগ না থাকার জন্য অদক্ষ শ্রমিক দ্বারাও তথ্য সংগ্রহ করা সম্ভব তাই খুব সহজেই এই পদ্ধতি ব্যবহার করে তথ্য সংগ্রহ করা যায় আবার রিপিট করে দিচ্ছি ভূগোল বিদ্যায় নমুনায়ন পদ্ধতিতে যন্ত্রপাতির খুব বেশি প্রয়োগ না থাকার জন্য অদক্ষ শ্রমিক দ্বারাও তথ্য সংগ্রহ করা সম্ভব তাই খুব সহজেই এই পদ্ধতি ব্যবহার করে তথ্য সংগ্রহ করা যায় তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা পাঁচটা পয়েন্ট পড়ে গেলাম এইবার আমাদের বিদ্যাতে নমুনায়ন পদ্ধতির ব্যবহারের তাৎপর্য কিই মোটামুটি আমরা পাঁচটা পয়েন্ট আমরা বললাম এবার সিলেবাসের পরবর্তী অংশে যেটা আছে সিগনিফিকেন্স রয়েছে পরবর্তী অংশে যেটুকু আছে সেটা হচ্ছে টাইপস অফ স্যাম্পলিং অর্থাৎ নমুনায়নের প্রকারভেদ অর্থাৎ নমুনার প্রকারভেদ আজকে আমরা এই নমুনার প্রকারভেদ শুরু করব জানি না কতটা শেষ হবে আজকে তো সেকেন্ড পার্টে অর্থাৎ স্যাম্পলিংয়ের দ্বিতীয় দ্বিতীয় দিন ক্লাসে আমরা নমুনার প্রকারভেদ শুরু করছি তো প্রকারভেদ আমরা যখন নমুনা করতে যাব তখন আমরা দেখব তার আগে নমুনার প্রকারভেদ করার আগে আমি একটি অংশ বলে দিয়ে যাই নমুনার প্রকারভেদ ঢোকার আগে সেটা হচ্ছে স্যাম্পলিং এরর এই অংশটি খুব গুরুত্বপূর্ণ একটি অংশ বা নমুনায়নের ভ্রান্তি স্যাম্পলিং এরর বা নমুনায়নের ভ্রান্তি এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে নমুনা নমুনা বাছাইয়ের উপর ভিত্তি করে অর্থাৎ স্যাম্পেল সিলেকশনের উপর ভিত্তি করে একটি সমগ্রকের সঙ্গে স্যাম পেলের যে পার্থক্য সেই পার্থক্যটা হচ্ছে স্যাম্পলিং এরর বা নমুনার ভ্রান্তি কি বললাম মানে নমুনার পরিমাণ কতটা হবে তার উপর ভিত্তি করে আমার সমগ্রকের যে ভ্রান্তি সেটা হচ্ছে আমাদের স্যাম্পলিং এরর আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি নমুনার ওপর ভিত্তি করে নমুনায়নের যে ত্রুটি বিচ্যুতি সৃষ্টি হয় তাকে নমুনায়নের ভ্রান্তি বলে কী বললাম রিপিট করে দিচ্ছি নমুনার উপর ভিত্তি করে নমুনার উপর ভিত্তি করে নমুনায়নের যে ত্রুটি বিচ্ছুদের সৃষ্টি হয় তাকে বলা হয় নমুনায়নের ভ্রান্তি বা নমুনায়নের ত্রুটি এই নমুনায়নের ত্রুটি বের করার একটি সূত্র রয়েছে নমুনায়নের ত্রুটি বের করার একটি সূত্র রয়েছে সে সূত্রটা কি এস ই এস ইজিক টু এস ডিভাইডেড বাই রুট টু এন যেখানে স্ট্যান্ডার্ড এরোর স্যাম্পলিংয়ের স্ট্যান্ডার্ড এরোর হচ্ছে নমুনায়নের ভ্রান্তি নমুনায়নের ত্রুটি এস ইএস মানে হচ্ছে নমুনায়নের নমুনায়নের ত্রুটি এস মানে হচ্ছে কি নমুনার পরিমিত ব্যবধান বা এটার ইংরেজি করলে হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্যাম্পেল এসটা কি বললাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্যাম্পেল এবং আমার কি আছে এন ছোটো হাতের এন মানেই হচ্ছে নমুনার আকার অর্থাৎ স্যাম্পেল সাইজ এখানে এই প্রসঙ্গে একটা বলে রাখি স্যাম্পলিংয়ের ক্ষেত্রে বড় হাতের এন মানে হচ্ছে পপুলেশন। মানে সমগ্র মানে টোটাল কতজন পপুলেশন ওই গ্রামে আছে বা কতগুলো ঘর আছে টোটালটা আর ছোট হাতের এন মানে হচ্ছে স্যাম্পেল সাইজ আচ্ছা টোটাল যে ব্যাপারটা যখন বলবো সেটা হচ্ছে বড়ো হাতের ঋণ আর যখন স্যাম্পল সাইজ বলবো সেটা হচ্ছে তো তোমার ছোট হাতের ইন এটা যেন খেয়াল থাকে তো আমি কি দেখলাম যে স্যাম্পলিং এরট স্যাম্পলিং এরট কি স্যাম্পলিং এরর হচ্ছে নমুনার উপর ভিত্তি করে নমুনায়নের মধ্যে নমুনার উপর ভিত্তি করে নমুনায়নের মধ্যে যে ত্রুটি এবং বিচ্যুতি সৃষ্টি হয় তাকে বলা হয় নমুনায়নের ভ্রান্তি বা নমুনায়নের স্যাম্পলিং এরট বা নমুনার ত্রুটি সেইটা বের করার একটি সহজ ফর্মুলা আছে সেটা হচ্ছে এসি এস ইজিকস টু এস ডিভাইডেড বাই রুট ওভার টু এন যেখানে এস ইএস মানে হচ্ছে স্যাম্পলিং এরর অর্থাৎ স্ট্যান্ডার্ড এরর ইন স্যাম্পেল এস মানে হচ্ছে নমুনার পরিমিত ব্যবধান মানে হচ্ছে যে স্যাম্পেলগুলো আমি নিয়েছি তার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডাইজেশন ভ্যালু কত আর এন মানে হচ্ছে তোমার স্যাম্পেল সাইজ স্যাম্পেল সাইজ কতটা এবার আমি একটা যদি উদাহরণ দিয়ে বলি একটা ছোট উদাহরণ দিয়ে আমরা একটা র্যান্ডম স্যাম্পলিংয়ের ক্ষেত্রে এই ব্যাপারটা আমরা করব যে র্যান্ডম স্যাম্পলিং বের করে আমরা সেই স্যাম্পলিংয়ের এরোর কতটা সেটা আমরা ক্যালকুলেট করে দেখব যে কতটা এরোর হচ্ছে তো ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল আমি সরি আলোটা হয়তো একটু কম থাকতে পারে তা আমি চেষ্টা করছি বোর্ডটা আশা করি বোঝা যাচ্ছে তো আমি এই ফর্মুলাতে আমি একটা উদাহরণ নিয়ে দেখি যে কীভাবে আমরা একটা ক্যালকুলেশন করতে পারি একটা জাস্ট উদাহরণ যে আমি এখানে দশটা রোল নাম্বার দিলাম যে রোল নাম্বার ওয়ান রোল নাম্বার টু রোল নাম্বার থ্রি রোল নাম্বার ফাইভ রোল নাম্বার সিক্স রোল নাম্বার সেভেন রোল নাম্বার এইট রোল নাম্বার নাইন এবং রোল নাম্বার টেন আমি দশটা ক্লাস একটা ক্লাসের প্রথম দশজন রোল নাম্বারের ছেলেকে আমরা নিলাম এইবার আমি র্যান্ডম স্যাম্পলিং মেথডে র্যান্ডম স্যাম্পলিং মেথড মানে যে আমি সাপোজ একটা উদাহরণ দিলাম লটারি মেথড লটারি মেথডে আমি তিনটে কাগজ আমি তৈরি করলাম লটারি লটারিতে আমরা যেমন করে কাগজ ছোটো করে ভাঁজ করে আমি তিনটে কাগজ তৈরি করলাম যে তিনটে কাগজে আমি তিনটে রোল নাম্বার আমি লিখে রাখলাম তাহলে তিনটে কাগজ আমি ভাঁজ করলাম সেই তিনটে কাগজে আমি তিনটে রোল নাম্বার লিখে রাখলাম আমি জানি না কিন্তু কোন তিনটে রোল নাম্বার লেখা আছে এবার সেই কাগজগুলোকে আমি ওদের সামনে গিয়ে দিলাম তিনটে কাগজ দিলাম ছেলে কটা আছে আমার টোটাল স্টুডেন্ট আছে আমার দশটা আমার হাতে কাগজ কটা আছে কাগজ আছে আমার তিনটে তাহলে দশটা স্টুডেন্ট আর কাগজ হচ্ছে তিনটে তাহলে এক একটা ছেলে একটা ছেলে প্রথম প্রথমে একজন একজন কাগজ তুললো কাগজে তুলে দেখলো যে রোল নাম্বার পাঁচ সেখানে লেখা আছে তাহলে কী করলাম পাঁচ রোল নাম্বার যে ছেলেটি তাকে আমি আলাদা করে ডেকে নিলাম তাকে আমি আলাদা করে থেকে বের করে নিলাম বুঝতে পারলাম কী বলছি যে পাঁচ রোল নাম্বারের ছেলেটিকে আমি ওখান থেকে বের করে নিলাম তারপরে দ্বিতীয় জন খুললো এসে কাগজটা সেখানে দেখলো রোল নাম্বার লেখা আছে আট তাহলে আট রোল নাম্বার ছেলেটিকে আমি ডেকে নিলাম আর একটা কাগজ আমাকে আছে যে তারপর কী করলাম যে আমি আর একটা কাগজকে খোলা করলাম দেখালাম সেই রোল নাম্বার দুই আছে তার মানে আমি কী করলাম র্যান্ডম স্যাম্পলিংয়ের লটারি মেথডে আমি দশজনের মধ্যে তিনটে ছেলেকে আমি কিন্তু বেছে নিলাম সেই তিনটে ছেলে কে কে লটারি মেথডে বাজলাম সেটা হচ্ছে রোল নাম্বার টু রোল নাম্বার ফাইভ এবং রোল নাম্বার সিক্স ঠিক আছে তাহলে আমার টোটাল আমার তাহলে এখানে স্যাম্পেল সাইজ কত আমার এখানে স্যাম্পেল সাইজ হচ্ছে স্যাম্পেল সাইজ মানে এন স্যাম্পল সাইজ হচ্ছে আমার এখানে তিন এক দুই তিন তিনটে নিয়েছি আমি দশটার মধ্যে তিনটে থাকি স্যাম্পেল সাইজ হচ্ছে তিন এবার কী করতে হবে আমার এই যে স্যাম্পেল দুই পাঁচ এবং আট এই তিনজনকে যে নিয়েছি এই তিনটে সংখ্যার আমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাকে বের করতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশান বের করাটা আমরা শিখব পরে স্ট্যাটিস্টিক্যাল মেথডেডে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব তাহলে কী করলাম না আমরা এই তিনটে সংখ্যার স্ট্যান্ডার্ড ডাইভিশন বের করলাম স্ট্যান্ডার ডিভিশন বের করলাম মানে কী করলাম এখানে আমি এস বের করলাম এই যে এস আমি বের করলাম তারপর কী করলাম না এন দর এন হল এস হলো বাস তাহলে আমি এই ফর্মুলাতে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে আমি বুঝতে পারবো যে আমার স্যাম্পলিং এরোর কতটুকু সেটা আমি বের করতে পারবো খুব সহজে বুঝতে পারলাম তাহলে স্যাম্পলিং এরোর বা নমুনার যে ত্রুটি সেই তুলিটা বের করার যে মেথডটা বা পদ্ধতিটা সেটা কিন্তু আমরা জানলাম এর পরবর্তীকালে আমরা যেটা করতে যাচ্ছিলাম যে কি বলবো ওই আমাদের স্যাম্পলিংয়ের যে প্রকারভেদ বা তোমার স্যাম্পলিং যে ক্লাসিফিকেশান সেই স্যাম্পলিং ক্লাসিফিকেশানটা আমরা করব তাহলে পরবর্তী অংশে আমরা চলে যাই পরবর্তী অংশ হচ্ছে টাইপস অফ স্যাম্পলিং যেটা আমি আগে বলতে গেলাম বা এটা হচ্ছে বা এটা হচ্ছে নমুনায়নের প্রকারভেদ ভেদ নমুনায়নের প্রকার হচ্ছে আমরা যখন সার্ভে করতে যাব তখন কি কি পদ্ধতিতে আমরা নমুনা সিলেকশন করব কি কি পদ্ধতিতে আমরা নমুনাগুলিকে বেছে নেবো সেই সেই পদ্ধতিগুলো এবার আমরা শিখবো এক এক করে যেটা তোমাদের সিলেবাসে আছে টাইপস অফ স্যাম্পলিং বলে তো প্রথমেই বলে রাখি নমুনায়নকে প্রাথমিকভাবে দুটি ভাগে ভাগ করা যায় নমুনায়নকে প্রাথমিকভাবে দুটি ভাগে ভাগ করা যায় বললাম নমুনায়নকে প্রাথমিকভাবে দুটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে আগে ইংরেজিটা বলবো তারপর বাংলাটা বলছেন প্রোভাবিলিটি স্যাম্পলিং আর দুই হচ্ছে নন প্র টি স্যাম্পলিং কি বললাম একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং আর দ্বিতীয় হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং এটা বাংলা কী হতে পারে এটা হচ্ছে সম্ভাবনা নমুনায়ন আর এটা হচ্ছে নিঃসম্ভাবনা নমুনায়ন তাহলে প্রাথমিকভাবে আমরা নমুনায়নকে দুভাগে ভাগ করলাম একটা হচ্ছে সম্ভাবনা নমুনায়ন একটা হচ্ছে নিঃসম্ভাবনা নমুনায়ন অর্থাৎ একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং আর একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং তো কোনটা কি প্রথমে আমরা ডেফিনেশানটা জানি তাহলে প্রথমেই আমরা জানবো কি যে প্রবাবিলিটি স্যাম্পলিং কাকে বলে ঠিক আছে তাহলে প্রথমে আমরা আসি প্রবাবিলিটি স্যাম্পলিং কাকে বলে প্রবাবিলিটি স্যাম্পলিং কী প্রবালটি স্যাম্পলিং হচ্ছে যে নমুনায়ন পদ্ধতিতে প্রত্যেকটা স্যাম্পেলের সমান সুযোগ থাকবে সেটার সিলেকশন হওয়ার সেটা হচ্ছে প্রবলটি স্যাম্পলিং আমি ডেফিনেশনটা ইংরেজিতে লিখছি তাহলে প্রথমে আমরা আসি প্রবলটি স্যাম্পলিং হোয়েন এভরি স্যাম্পেল

নমুনার প্রতিটি নমুনার বাছাই বাছাই হওয়ার সমান সুযোগ থাকবে তাকে বলা হয় সম্ভাবনা নমুনায়ন ডেফিনেশানটা বলে দিই প্রয়োল্টি স্যাম্পলিং বা নমুনা সম্ভাবনা নমুনায়নের সংজ্ঞাটা হচ্ছে যখন প্রতিটি নমুনার বাছাই হবার সমান সুযোগ থাকবে তাকে বলা হয় সম্ভাবনা নমুনায়ন রিপিট করছি যখন প্রতিটি নমুনার বাছাই হবার যখন প্রতিটি নমুনার বাছাই হবার সমান সুযোগ থাকবে তাকে বলা হয় সম্ভাবনা নমুনায়ন একটা উদাহরণ দেওয়া দিয়ে ব্যাপারটাকে সহল সরলীকরণ করার চেষ্টা করছি এখানে ছবিটার মধ্যে আমি ছবি দিয়ে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করি এখানে সাতজন ব্যক্তি আছে ঠিক আছে এ ব্যক্তি বি ব্যক্তি সি ব্যক্তি ডি ব্যক্তি ই ব্যক্তি এ ব্যক্তি জি ব্যক্তি এখানে আমরা কি করলাম না বললাম এই সাতজন ব্যক্তির মধ্যে আমি লটারি করে আমি দুজন ব্যক্তিকে পছন্দ করব যে দুজন ব্যক্তিকে আমি পুরস্কৃত করব কি বললাম এই সাতজন ব্যক্তির মধ্যে আমি দুজন ব্যক্তিকে পছন্দ করব এবং ওই দুজন ব্যক্তিকে লটারি মেথডে পছন্দ করব এবং ওই দুজন ব্যক্তিকে পুরস্কৃত করব তাহলে কি করলাম না দুটো চিরকুট দুটো চিরকুট একটা জারের মধ্যে দুটো চিরকুট আমি ঢেলে দিলাম বুঝতে পারলাম কী বললাম একটা জারের মধ্যে আমি দুটো চিরকুট কিন্তু আমি রেখে দিলাম চিরকুট এই দুটো চিরকুটের মধ্যে কী লেখা আছে এ বি এবিসিডি ইএ জি এ জি এর মধ্যে যে কোনো দুজনের নাম লেখা আছে দুটো চিরকুটে দুজনের নাম লেখা আছে এইবার যখন এ একটা চিরকুট তোলা হলো এখান থেকে যখন এখান থেকে আমি একটা চিরকুট আমি তুললাম এই চিরকুটের ভেতরে কার নাম আছে কে বলতে পারবে এই চিরকুটের ভেতরে কার নাম আছে কে বলতে পারবে সেটা কারো পক্ষে বলা সম্ভব নয় দুটো চিরকুটের মধ্যে একটা চিরকুট আমি তুললাম এই চিরকুটের মধ্যে কার নাম আছে এ ব্যক্তি ভাবছে আমার নাম আছে বি ব্যক্তি ভাবছে আমার নাম আছে সি ব্যক্তি ভাবছে আমার নাম আছে ডি ভাবছে আমার নাম আছে ই ভাবছে আমার নাম আছে এফ ভাবছে আমার নাম আছে জি ভাবছে আমার নাম আছে মানে এখানে কিন্তু প্রত্যেকের নাম থাকা সম্ভাবনা কিন্তু সমান আমি কি বলতে চাইছি নাম আছে কিন্তু একটাই নাম আছে একটাই কিন্তু যতক্ষণ না চিরকুটটা খোলা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রত্যেকেই ভাববে কিন্তু আমার নাম আছে তাহলে প্রত্যেকের এখানে এই নাম থাকা সম্ভাবনা সমান হানড্রেড পারসেন্ট তাহলে আমি কোন স্যাম্পেলটাকে তুলছি সেই যখন আমি স্যাম্পেলটা তুলছি তাহলে প্রত্যেকের কিন্তু সমান সুযোগ থাকছে সিলেকশন হওয়ার মানে এ যে হয়তো আমার নাম আছে বি যে হয়তো আমার নাম আছে সি ভাবছে হয়তো আমার নাম আছে ডি যে হয়তো আমার নাম আছে ই ভাবছে আমার নাম আছে এ যে আমার নাম আছে জি যে আমার নাম আছে প্রত্যেকেই কিন্তু ভাবছে আমার নাম আছে কিন্তু নাম আছে কিন্তু একজনের কিন্তু ভাবনাটা কিন্তু সবার মধ্যে কিন্তু হানড্রেড পার্সেন্ট যে আমার নাম আছে তার মানে এখানে প্রবিলিটি স্যাম্পলিং মেথডে বা সম্ভাবন নমুনা নমুনায়ন পদ্ধতিতে সে কিন্তু প্রত্যেকটা স্যাম্পেলের সমান সুযোগ থাকে সেটা বাছাই হওয়ার মানে সিলেকশন হওয়ার সমান কিন্তু সুযোগ থাকে নিশ্চয়ই ব্যাপারটা পরিষ্কার করতে পেরেছি এই উদাহরণটা দিয়ে ঠিক আছে সেই জন্য এই প্রক্রিয়াটাকে বলছে প্রবাবিলিটি স্যাম্পলিং এবার হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং বা নিঃসম্ভাবনা নমুনায়ন যখন নমুনা বাছাই পদ্ধতি পূর্ব নির্ধারিত হয় এবং নমুনা বাছাই বাছাইকারীর ওপর সিদ্ধান্তের উপর নির্ভরশীল তাকে বলা হয় নিঃসম্ভাবনা নমুনায় কী হলো বললাম যখন নমুনা বাছাই পদ্ধতি পূর্ব নির্ধারিত হয় এবং নমুনা বাছাই বাছাইকারীর সিদ্ধান্তের উপর নির্ভরশীল হয় তাকে বলা হয় নিঃসম্ভাবনা নমুনায়ন ব্যাপারটাকে উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি দেখা গেলো এরকম যে আমি একটি লাইব্রেরিতে সার্ভে করতে যাব ঠিক আছে আমি লাইব্রেরিতে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে আমি সার্ভে করতে যাচ্ছি এবার আমি লাইব্রেরিতে সার্ভে করতে যাওয়ার আগে আমি বাড়ি থেকে ঠিক করে গেলাম লাইব্রেরিতে আমি লাইব্রেরিয়ানকে সার্ভে করব লাইব্রেরিতে আমি রিডিং রুমের দুজন ব্যক্তিকে সার্ভে করব। সামনে দুজন ব্যক্তি যে বসে থাকবে তাকে সেই দুজনকে সার্ভে করব অথবা পেছনে দুজন ব্যক্তি যে বসে তাকে সার্ভে করব আর লাইব্রেরিতে যারা নন টিচিং স্টাফ অর্থাৎ যারা বই দেয় তাদেরকে আমি সার্ভে করবো তাহলে আমার কি এখানে কোনো কনফিউশন আছে যে আমি তো মানে লাইব্রেরিতে ঢুকলাম যাকে পেলাম সামনে দেখতে পেলাম তাকে সার্ভে করছি সেটা তো নয় আমি আগে থেকে ঠিক করে নিলাম যে আমি লাইব্রেরিয়ানকে গিয়ে সার্ভে করব লাইব্রেরির সামনে যারা বই আমাদেরকে ইস্যু করে তাদেরকে সার্ভে করব। আর রিডিং রুমে গিয়ে সামনে বা পেছন বেঞ্চিতে বসার দুজনকে আমি সার্ভে করব তাহলে আগে থেকে যখন আমি ঠিক করে রাখছি যে আমি কোন জনকে সার্ভে করব এবং কতজনকে সার্ভে করব এবং কোন ব্যক্তিকে সার্ভে করব তখন সেখানে কিন্তু বাকি লোকেদের বা বাকি যারা স্যাম্পেল আছে তাদের কিন্তু বাছাই হওয়ার রকম সম্ভাবনা থাকে না সেই জন্য এটার নাম হচ্ছে নিঃসম্ভাবনা নমুনায়ন বা নন প্রবাবিলিটি স্যাম্পলিং তাহলে প্রয়েবিলিটি স্যাম্পলিংয়ে কি হচ্ছে না সেখানে প্রত্যেকটা স্যাম্পেলের কিন্তু সমান সুযোগ থাকছে বাছাই হওয়ার আর নিঃসম্ভাবনা স্যাম্পলিং অর্থাৎ নন পাবলিটি স্যাম্পলিংয়ে কিন্তু আগে থেকে আমি ঠিক করে নিচ্ছি আমরা কতজনকে সার্ভে করব এবং কাকে সার্ভে করব। সেটা যদি পূর্ব নির্ধারিত হয় সেটা হচ্ছে সেখানে তাহলে বাকিদের কোনো সুযোগ থাকছে না এখানে বাছাই হওয়ার সেটা হচ্ছে নিঃসম্ভাবনা নমুনায়ন বুঝে গেল আশা করি এইটুকু বোঝাতে পেরেছি এইবার আমি প্রবাবিলিটি স্যাম্পলিং বা সম্ভাবনা নমুনায়ন কত রকমের হয় সেইটাকে একটুখানি বলার চেষ্টা করছি ঠিক আছে সম্ভাবনা নমুনায়ন আমাদের কত রকমের হয়ে থাকে তো প্রথমেই সম্ভাবনা নমুনায়ন হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং কি বললাম সম্ভাবনা নমুনায়নের প্রথম ভাগটাই হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং বা আমি এগুলোর বাংলা এগুলো বলছি না আমি ইংরেজিগুলোই বলছি এটাকে বলে দৈবচিত নমুনায়ন আমি ইংরাজিগুলোই এগুলো শব্দগুলো কানেক্ট ঢুকাবে র্যান্ডম স্যাম্পলিং দু নম্বর হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং কী বললাম প্রথম হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং দু নম্বর বললাম কি স্ট্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং তিন নম্বর হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং তিন নম্বর কি বললাম ক্লাস্টার স্যাম্পলিং ঠিক আছে বাংলাগুলো আমি করে দিচ্ছি একটু দাঁড়াও ইংরেজিগুলো করে নিই চার হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং তাহলে কী কী বললাম র্যান্ডম স্যাম্পলিং স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং ক্লাস্টার স্যাম্পলিং তারপর হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং আর তারপর হচ্ছে মাল্টি স্টেজ স্যাম্পলিং আর পরেরটা হচ্ছে মাল্টি ফেজ স্যাম্পলিং এই দুটো বেসিক্যালি একই রকম তো প্রবেলিটি স্যাম্পলিংয়ের ভাগগুলো বলে দিই এক হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং দুই হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং তিন হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং চার হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং পাঁচ হচ্ছে মাল্টি স্টেজ স্যাম্পলিং আর ছয় হচ্ছে মাল্টি ফে মাল্টি ফেজ স্যাম্পলিং তো এর বাংলাগুলো কি হয়

নমুনায়ন ক্লাস্টার স্যাম্পলিং হচ্ছে গুচ্ছ নমুনায়ন সিস্টেমেটিক হচ্ছে সিস্টেমেটিকটা এটা বলি যে সিস্টেমেটিক স্যাম্পলিং এটা যদি আমরা বাংলা করি তাহলে তারপর হচ্ছে কি সিস্টেমেটিক স্যাম্পলিং মানে হচ্ছে নিয়মানুক্রমিক নমুনায়ন স্টেজ মানে হচ্ছে ভিন্ন স্তরযুক্ত নমুনায়ন মাল্টি ফেজও বললাম অলমোস্ট একই রকম ঠিক আছে তাহলে আমরা কি কী ধরনের নমুনায়ন এখানে পড়লাম বা এটা মাল্টিফেজটা বহু পর্যায়িক নমুনায়নে বলতে পারি বহু পর্যায়িক নমুনায়ন তাহলে প্রবলটি স্যাম্পলিংয়ের আমরা যে ভাগগুলো দেখলাম সেটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং বা চৈত নমুনায়ন স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং স্তরিত চৈত নমুনায়ন ক্লাস্টার স্যাম্পলিং গুচ্ছ নমুনায়ন সিস্টেমেটিক স্যাম্পলিং হচ্ছে নিয়ম নিয়মানুক্রমিক নমুনায়ন মাল্টি স্টেজ হচ্ছে বহু স্তরযুক্ত নমুনায়ন আর মাল্টি ফেজ হচ্ছে বহু পর্যায়িক নমুনায়ন আমি রিপিট করে দিচ্ছি প্রবলটি স্যাম্প্লিংয়ের যে ভাগগুলো রয়েছে ওয়ার্ল্ড স্যাম্পলিংয়ের যে ভাগগুলো রয়েছে সেটা হচ্ছে আগে ইংরেজিটা বলে দিই র্যান্ডম স্যাম্পলিং স্ট্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং ক্লাস্টার স্যাম্পলিং সিস্টেমেটিক স্যাম্পলিং মাল্টিস্টেজ স্যাম্পলিং অ্যান্ড মাল্টিফেক স্যাম্পলিং বাংলা করলে হয় জৈবচৈরিত নমুনায়ন স্তরিত জৈবচৈত নমুনায়ন গুচ্ছ নমুনায়ন নিয়মানুক্রমিক নমুনায়ন বহু স্তরযুক্ত নমুনায়ন এবং বহু পর্যায়িক নমুনায়ন এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের যেটা সিস্ট কি বলবো ওই প্রিটি স্যাম্পলিং এই স্যাম্পলিং স্যাম্পলিংয়ের ভাগ এবার আমরা যদি আরেকটা ভাগ আমরা বলে দিই সেটা হচ্ছে নন স্যাম্পলিং স্যাম্পলিংয়ের যে ভাগগুলো আছে সেগুলো হচ্ছে আগে ইংরাজিগুলো বলবো পারপাসিভ স্যাম্পলিং দুই হচ্ছে কোটা স্যাম্পলিং তিন হচ্ছে স্নোবল স্যাম্পলিং চার হচ্ছে ভলেন্টিয়ার স্যাম্পলিং কী কী বললাম বললাম কী কী না পারপাসিভ স্যাম্পলিং পারপাসিভ স্যাম্পলিং কোটা স্যাম্পলিং স্নোবল স্যাম্পলিং এবং ভলেন্টিয়ার স্যাম্পলিং এগুলো যদি আমরা বাংলা করি পারপাসিভ স্যাম্পলিং হচ্ছে উদ্দেশ্যমূলক নমুনায়ন কোটার কোনো বাংলা হয় না তাই এটাকে কোটা স্যাম্পলিংই বলবো স্নোবল স্যাম্পলিংয়ের বাংলা হয় না এটা স্নোবল স্যাম্পলিংই হবে আর ভলেন্টিয়ার স্যাম্পলিং হচ্ছে ঐচ্ছিক নমুনায়ন তাহলে কি বললাম নন প্রভাবলিভ স্যাম্পলিং বা নিঃসম্ভাবনা নমুনায়ন হচ্ছে চার চারটে আমি দেখি এখানে একটা হচ্ছে পারপাসিভ স্যাম্পলিং কোটা স্যাম্পলিং স্নোবল স্যাম্পলিং ভলান্টিয়ার স্যাম্পলিং যার বাংলা হচ্ছে উদ্দেশ্যমূলক কোটা স্নোবল এবং ঐচ্ছিক তাহলে এইটা হচ্ছে পুরো স্যাম্পলিংয়ের প্রকারভেদ একটা আমি টেবিলের মধ্যে দেখালাম পুরো স্যাম্পলিংয়ের প্রকারভেদ আমরা এবার নেক্সট ক্লাসে আমরা কি করব প্রত্যেকটা স্যাম্পলিংয়ের কার্যকারিতা স্যাম্পলিংগুলো কী কী সেটা আমরা জানবো তো আজকে পুরো এটা সামারাইজ হচ্ছে যে স্যাম্পলিংয়ের প্রকারভেদগুলো কী কী এর আগে আমরা জানলাম কি যে ভূগোল শাস্ত্রে স্যাম্পলিংয়ের গুরুত্ব বা ভূগোল শাস্ত্রের নমুনার গুরুত্ব সিগনিফিকেন্স অফ স্যাম্পলিং ইন জিওগ্রাফি তারপর আমরা কি দেখলাম না স্যাম্পলিং এর বা নমুনায়নে ভ্রান্তি কী এবং ভ্রান্তিটা করার বের করার যে মেথড বা ফর্মুলার সূত্র সেটা দেখলাম তারপর আমরা কি দেখছি টাইপস অফ স্যাম্পলিং অর্থাৎ স্যাম্প্লিংয়ের প্রকারভেদ কী কী সেখানে আমরা দেখলাম দু রকম স্যাম্পলিং আছে হচ্ছে প্রাবিলিটি স্যাম্পলিং বা সম্ভাবনা নমুনা নমুনা নমুনায়ন আর হচ্ছে নিঃসম্ভাবনা নমুনায়ন বা নন প্রবিলিটি স্যাম্পলিং প্রবিলিটি স্যাম্পলিং কতভাবে ভাগ করা যায় র্যান্ডম স্যাম্পলিং স্ট্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং ক্লাস্টার স্যাম্পলিং সিস্টেমেটিক স্যাম্পলিং মাল্টিস্টেজ স্যাম্পলিং মাল্টিফেস স্যাম্পলিং অর্থাৎ দৈব দৈবচরিত নমুনায়ন স্তরিত দৈবচরিত নমুনায়ন গুচ্ছ নমুনায়ন নিমনাক্রমিক নমুনায়ন বহুস্তরযুক্ত নমুনায়ন বহু পর্যায়িক নমুনায়ন আর নন প্রবলি স্যাম্পলিং মধ্যে কি দেখলাম পারপাসিভ স্যাম্পলিং কোটা স্যাম্পলিং স্নোবল স্যাম্পলিং অ্যান্ড ভলেন্টিয়ার স্যাম্পলিং এর বাংলা করলে কী হয় উদ্দেশ্যমূলক স্যাম্পলিং কোটা স্যাম্পলিং কোটা নমুনায়ন উদ্দেশ্যমূলক নমুনায়ন স্নোবল নমুনায়ন এবং ঐচ্ছিক নমুনায়ন তো এই বিষয়টা আমরা খাতার মধ্যে এই ডায়াগ্রামটা আমরা করে রাখব এরপরে আমরা কি করবো না একটা একটা র্যান্ডম স্যাম্পলিংটা ধরবো স্টাটিফাইড অনুসারে ধরে একটা একটা আমরা একটা বিচার বিশ্লেষণ করে তার ভেতরের জিনিসগুলো আমরা জানব ঠিক আছে তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি পরের দিন আমরা তিন নম্বর ক্লাসের ডুম্পো স্যাম্পলিংয়ের আজকের মতো এখানেই শেষ থ্যাংক ইউ